হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন তো বেশ গরম পড়ে গেছে, অনেকদিন ধরে এখানে গরম পড়েছে, তো এবার সব ঠান্ডার জিনিস তুলে রাখার পালা। আমারও কিছু কিছু জিনিস তোলা হয়ে গেছে, সোয়েটার, কিছু ব্ল্যাঙ্কেট, এবারে একটা ব্ল্যাঙ্কেট বাকি আছে। তো ভাবলাম এটা আজকে হ্যান্ড ওয়াশ করবো কি করে সেটাই আজকে শেয়ার করি, তো সেই জন্য চলে এসেছি। আর অনেকদিনের রিকোয়েস্ট ছিল আপনাদের ব্ল্যাঙ্কেট বাড়িতে কেচে রাখাবার। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে ভিডিও। আজকে এই ব্ল্যাঙ্কেটটাই কেচে রাখাবো, এটা আমার মেয়ের ব্ল্যাঙ্কেট, আর আমাদের যে ব্ল্যাঙ্কেট গুলো সেগুলো কেচে আপাতত রাখা হয়ে গেছে, এটাই বাকি আছে। ভাবলাম এটাই কাছি, এটাই শেয়ার করি। তো আমি কি করে কাছি সেটাই দেখুন তাহলে, আমি এবার শুরু করি আজকে ভিডিও। চলে এসছি, হালকা একটু গরম জল নিয়েছি, বেশি গরম জল নিইনি, জাস্ট একটু ঠান্ডাটা কাটিয়ে নিয়েছি। এখন তো ঠান্ডা নেই, এমনি কলের জলই আমাদের এখানে খুব গরম, প্রচন্ড গরম, রোদটা প্রচুর জোর আছে রোদে, তো সেই জন্য খুব গরম জল। তো সেই জল দিয়ে আমি ভেজাবো, তো এর মধ্যে লিকুইড সোপ দিলে ভালো হয়, লিকুইড সোপই ভালো, কারণ ব্ল্যাঙ্কেট গুলো খুব সফট, তো সেই জন্য লিকুইড সোপ দিলে ভালো হয়। তো লিকুইড সোপ না থাকলেও কিছু দরকার নেই, শ্যাম্পু তো সবার বাড়িতে থাকে, শ্যাম্পু দিয়েও এটা কাচা যায়, আমি শ্যাম্পু দিয়েই আজকে কেচে দেখাবো। আমি অনেকটা শ্যাম্পু এখানে দিয়ে দিয়েছি, বেশ আমি খানিকটা মানে প্রায় ভর্তি ভর্তি করে জলটা নিয়েছি, অনেকটাই জল নিয়েছি, কারণ ভিজে রাখবো কিছুক্ষণ ধরে, জলটা বেশি থাকলে ভিজাতে সুবিধা হবে, তাই জন্য বেশি জল নিয়ে নিয়েছি। এগুলো ডোবানোর জন্য বড় গামলা টাইপ কিছু হলে ভালো হয়, অনেকটা মুখটা যেটা বড় থাকবে, কিন্তু আমার এখানে যেহেতু গামলা নেই তো আমি বালতিতেই ভেজাই, বালতিটা আমার বেশ বড়ই আছে, খুব একটা ছোট নয়, তো বালতিতে আমি ভেজাচ্ছি, কিছুক্ষণ ভিজে রেখে দেবো। আর এগুলো তো দোকানে কাছে দেওয়াই যায়, কোনো অসুবিধাই নেই, কিন্তু আমি কিন্তু বাড়িতেই কাছি, খুব বেশি বড় ব্ল্যাঙ্কেট হলে অসুবিধা হবে, যেহেতু জায়গাটা কম আছে এখানে, তো আপাতত এইসব জিনিসগুলো হয়ে যায়, আমার যেগুলো করাতে আছে সেগুলো তো হয়েই যায়। এই যে আমার পুরোটা ভেজানো হয়ে গেছে একদম, আমি এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এমনিতে জলটা খুব নোংরা হয়েছে, কারণ সারা শীতকাল আমি এটা কাচিনি, বেশি দিন তো নেওয়া হচ্ছেও না, প্রতি বছর লাস্টেই কাচি, শীত চলে যাওয়ার পরে এটা কাচি আমি ব্ল্যাঙ্কেট, তো এবারেও তাই কাচিনি, বেশ নোংরা হয়েছে, জলটা পুরো কালো হয়ে গেছে। তো এইভাবে কিছুক্ষণ এটা ভেজানো থাক, মোটামুটি আমি এটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে আমি এটাকে কাচবো, তাহলে অতটা আমাকে খাটতে হবে না, নোংরা এমনিতেই উঠে যাবে। আর এখানে আমি এই আপাতত এটা ডুবিয়ে রেখেছি, আমি এখানেই আপাতত একটুখানি ঘষে নিচ্ছি, ঘষে রেখে দিচ্ছি, তো তাহলে আর অসুবিধা হবে না, একটুখানি জলে ডুবালেই হয়ে যাবে। কিছুক্ষণ ভেজন খাক, এইভাবে কষে নিয়েছি অল্প অল্প করে, এক ঘন্টা পরে এটাকে কাটবো। মোটামুটি এক ঘন্টা আমার এটা ভেজানো হয়ে গেছে, আর মোটামুটি ময়লা উঠেই গেছে ভিজে রাখার পরে এটা, আর এবার আমি এটাকে মাটিতে ফেলে একটুখানি ঘষে নেবো, ফুপে নেবো। এবার একটুখানি পায়ে করে ঘষে দেবো, খুব ভারী হয়ে গেছে। Thank you.
ধোয়া তো হয়ে গেছে, তো দুটো বালতি করে রেখে দিয়েছি। যে জলটা প্রচুর জল আছে এর মধ্যে, জলটা একটু ঝরে যায়, ঝরে গেলে এটাকে ঘরে নিয়ে গিয়ে মেলবো। এই যে অনেকক্ষণ ধরে সকাল থেকে এটা কেচেছিলাম, 4-5 ঘন্টা মোটামুটি আমি জলটা ঝরিয়ে নিয়েছি, প্রচুর জল ছিল। যেহেতু ঘরেতেই মেলবো, জলটা না ঝরালে গোটা ঘর জল হয়ে যাবে, তো এবার মেলে দিই এটাকে। এই যে মেলে দিয়েছি, আজকে তো সারা দিন যাবে, কালকে এটা শোকাবে। সকালবেলায় হালকা একটু রোদ আসে, তখন এটা মানে রোদটা পেলে একদম শুকিয়ে যাবে। আর এখন যেহেতু গরম পড়েছে, ঘরের ভেতর শোকাতে বেশিক্ষণ সময় লাগে না, শুকিয়ে যায়। দেখলেন কত সহজে বাড়িতেই কাঁচা হয়ে গেল, দোকানে দেওয়ার কোনো দরকারই লাগলো না, আমি এইভাবেই কাছি। আর লিকুইড সোপ থাকলে ভালো হয়, লিকুইড সোপ দিয়ে কাচলে আরো ভালো হয়, কারণ এটা যেহেতু খুবই সফট, মানে এর কোয়ালিটি আরো ভালো থাকে। তো আমি শ্যাম্পু দিয়ে কেচেছি, শ্যাম্পু দিয়েও কাঁচা যাবে। তো কেমন লাগলো আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো পরের দিন তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।